আপোষ হয়ে গেছে, জানুয়ারিতে নির্বাচন করতে সমস্যা নেই, যুক্তরাষ্ট্রের দিল্লিকেও দরকার আর দিল্লি থাকলে আওয়ামী লীগও আছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সফরের আমিনবাজারে শান্তি সমাবেশে তিনি বলেন, এসব আন্দোলন করে কোনো লাভ নেই, নির্বাচন যথাসময়ে হবে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় যেতে হলে নির্বাচনে অংশ নিতে হবে। অক্টোবর মাসে বিএনপির চূড়ান্ত আন্দোলনের ঘোষণার পর থেকে গুরুত্ব দিয়ে সভা সমাবেশ করছে আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় সাভারের আমিনবাজারে ঢাকা জেলার আওয়ামী লীগের এই শান্তি ও উন্নয়ন সমাবেশ। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আপোষ হয়ে গেছে, আগামী জানুয়ারিতে নির্বাচন করতে কোনো বাধা নেই। কাদের আরো বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আওয়ামী লীগ পরোয়া করে না, দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবেই। নির্বাচন বাংলাদেশ ইনশাআল্লাহ হবে, সুষ্ঠু নির্বাচন হবে, অবাধ নির্বাচন হবে, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, নিষেধাজ্ঞা পরোয়া আমরা করি না। কারণেই খালেদা জিয়ার মামলা ঝুলে আছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের নেতারা। বলেন, আদালতে ঠিক মতো গেলে এতদিনে ফয়সালা হয়ে যেত। তোমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।